गुड मॉर्निंग फ्रेंड्स, आज के आमी तोमादेरके आमादेर जे बागान आछे सेई बागाने कि कि फुल आछे एकटु घुरे घुरे देखाते चाई। चलो एबार देखो, आमी बेशिरभाग फुलेर कि नाम आमी जानी ना। एखाने आमादेर इंडियन फुलगुलो होले आमी नाम बोलते पारी, किन्तु नाम ना जानलेओ ए फुलगुलो देखते खूब भालो लागे। आमार मने हय एगुलो नयनतारा, विभिन्न कलर। देखो सादा, पिंक, रेड, कि सुंदर लागछे ना जखन एकसाथे सब फुटे आछे। आमार तो खूब भालो लागछे। आर एटा तो जबा, जबा तो सबाई चेने, एइजन्य एटा आमार नाम बोलते कोनो असुविधा हयनि। देखो एकटा एलोवेरा गाछो एखाने आछे, तबे एखाने तो खूब गरम, मरुभूमिर देश, তাই এখানে খুব জলের দরকার আর গাছ বাঁচানোও খুব কষ্ট। তবে শীতকালে কিন্তু খুব সুন্দর ফুল হয়, খুব বেশি শীত পড়ে না, মাঝারি শীত, তখন ওয়েদারটা খুব ভালোও থাকে আর তখন খুব ভালো ফুল ফোটে। তোমাদের আমি শীতকালেও একবার তোমাদেরকে আমাদের বাগানটা ঘুরে দেখাবো, তখন দেখো কি সুন্দর হয়ে সব ফুল ফুটে আছে। এবার চলো, আমার একটা ছোট্ট উইন্ডো গার্ডেনও আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। উইন্ডো গার্ডেনটা দেখানোর আগে তোমাদেরকে অবশ্যই আর কয়েকটা গাছ দেখানো বাকি আছে, সেগুলো আমি একটু দেখিয়ে নিই। এগুলো তো কাঠটাগর মনে হয়, কি সুন্দর হয়ে আছে না। কিন্তু এখন কিন্তু আমাদের এখানে টেম্পারেচার অনেক, 46-47, তাতেও কি সুন্দর হয়ে গেছে ফুলগুলো ফুটে আছে। এই ফুলগুলো তিনটে কালারে হয়, একটা লাল আর এটা হলো পিঙ্ক আর হোয়াইট, এই দুটো কালার মেশানো। তোমরা বুঝতে পারছো কি না জানি না, বুঝতে পারছি না আমি ঠিক। আর এটা হলো পুরোপুরি হোয়াইট, হোয়াইটের মধ্যে অবশ্যই একটু হলুদ হলুদও আছে। এই দেখো আমি পূজোর জন্য কিছুটা ফুলও তুলে নিয়ে এলাম। এটা হলো আমার উইন্ডো গার্ডেন, এতে এই যে এটা এটা হলো তুলসী গাছ। আমার কাছে তিনটে তুলসী গাছ আছে, পুজোতে লাগে তাই কিছু দুব্ব আমি এখানে লাগিয়ে রেখেছি। আর এটা হলো অপরাজিতা গাছ, এটাও একটা ফুল গাছ, এখনও ফুল আসেনি। শীতে খুব সুন্দর ফুল হয় এই গাছগুলোতে, এখন তো খুব গরম, সব ফুল গাছগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, কত জল দিই তাও। আর এই দেখো কি বুনেছি আমি, আমি কুমড়ো গাছ বুনেছি, সব কিন্তু আমার টবেই। আর এই দেখো লাল শাক, কুমড়ো গাছের লাল শাকটা কিন্তু ভালোই হয়েছে টবের মধ্যে। ইচ্ছে আছে পরে আর কিছু গাছ করব। তো তোমাদের কেমন লাগলো আমার বাগান, উইন্ডো বাগান, ছোট বাগান, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিও, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আমার এই নতুন চ্যানেলটাকে। বাই বাই।